সূরা মাউনে আল্লাহ বলেছেন যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সব নামাজীরা ধ্বংস, এদের জন্য জাহান্নাম। নোয়াখালীর মানুষ বলেন তো আপনারা, নামাজ কি আল্লাহ ধ্বংস হওয়ার জন্য দিয়েছেন নাকি নাজাতের জন্য দিয়েছেন? কিন্তু আল্লাহ বলেছেন ধ্বংস নামাজীদের জন্য, তার মানে কিছু কিছু মানুষ নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। টক শুতে দেখবেন অনেক ইসলাম বিরোধী লোক আছে, নিজেকে বুদ্ধিজীবী বলে দাবি দেয়, দাবি করে বুদ্ধির চুটে মাথার মাঝখানের সব চুল নাই হয়ে গেছে, দাড়ি নাই, মুছ আছে। এই ধরনের লোকেরা মাঝে মাঝে বলে আমরাও কি কম ধার্মিক নাকি, আমরাও তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, 70 রাকাত 80 রাকাত পড়ি, নামাজও পড়ে, আলেমদের সাথেও বেয়াদবি করে, এই রকম নামাজীদের জন্য জাহান্নামের কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। কোন নামাজীদের জন্য? আল্লাহ পরের আয়াতে জবাব দিলেন পড়েন আমার সঙ্গে, আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না, ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না, এই রকম মাঝে মাঝে নামাজ পড়েন না পার্টি যারা আছে, এদের নামাজ কোনো কাজে আসবে না। এবার আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ কোন সব নামাজীরা জান্নাতে যাবে? আমার আল্লাহ কোরআনে জবাব দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে, পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফীহা খালিদুন, এই পাঁচ ওয়াক্তের নামাজীরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তারা তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে আমরা কি মাঝে মাঝের নামাজি হব না সব সময়ের নামাজি হব? এই নামাজটা আদায় করব গিয়ে কোথায়? আল্লাহর নবী বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরের টান, বারবার বারবার মসজিদে যেতে চায়, মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ যারা আদায় করে, এদেরকে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এটা আর সামান্য 10-15 মিনিট থাকতে পারবো না ইনশাআল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার, ওয়া রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারো সাথে সম্পর্ক বাদ দিবে কারো সন্তুষ্টির জন্য। আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলাল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহু আকবার! আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন করব কার জন্য? কারো মধ্যে দিনদারিতা আছে, কারো মধ্যে ক্ষুধাভীরুতা আছে, তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে কার সন্তুষ্টির জন্য? আবার একটা লোক কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম উলামা বিরোধী, তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিব কার সন্তুষ্টির জন্য? আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিনের জন্য, আপনিও আমাকে ভালোবাসবেন আল্লাহর কোরআনের জন্য। আমাদের ভালোবাসাটা হবে আল্লাহর দিনের জন্য। এই জন্য কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সঙ্গীতালাসে সচেতন হবেন, সিগারেট খুরি আবাকুর গাঁজাখুর
চোর ডাকাত সন্ত্রাসী লুটপাটকারী এদের সাথে আমার সম্পর্ক থাকবে আমার সম্পর্ক হবে নামাজির সাথে আমার সম্পর্ক হবে দিনদারদের সাথে যুবকদেরকে বলবো সম্পর্ক হবে আলেম উলামার সাথে সম্পর্ক হবে কুরআনওয়ালাদের সাথে বেঈমানের সাথে কোনো সম্পর্ক যারা কুরআনের বিরুদ্ধে কথা বলে দ্বীনের বিরুদ্ধে কথা বলে পদলেহনকারী আবার অনেক মৌলবি এখন বের হয়েছে আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানায় কিছু আলেম হবে চাটুকার এরা আসমানের নিচে হবে অত্যন্ত নিকৃষ্ট মানুষ এরা হবে ফাসিক ফুজ্জারদের প্রশংসাকারী ফাসিক ফুজ্জারদের পদলেহনকারী এরা ফাসিক ফুজ্জারদেরকে খুশি করার জন্য ফতোয়া আরম্ভ করবে ফতোয়া দিয়ে যাকে ইচ্ছা জাহান্নামী যাকে ইচ্ছা জান্নাতি বানাবে জান্নাতের কন্ট্রাক্টরে নিয়ে নিয়েছে এখন কিছু আলেম নামক জাহেল বের হয়েছে ইচ্ছা মতো জান্নাত বিলায় দেয় মনে হয় জান্নাতটা তার বাপের জান্নাত তোর বাপের না জান্নাত তোর দাদা আর জান্নাতটা হলো কার নবীজি খুতবা দিতে গিয়ে বললেন আবু বকর জান্নাতি অমর জান্নাতি এই রকম 10 জন সাহাবীর নাম বললেন এই 10 জনের ব্যাপারে নবীজি বললেন এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে আল্লাহ এর বাইরে আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো না আপনি আমাকে জান্নাতি বানাতে পারবেন না হ্যাঁ আমি দোয়া করতে পারি আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন আমি বলতে পারি আপনি পরহেজগার মানুষ আপনি নামাজি মানুষ আপনার দিনদারিতার কথা পরহেজগারিতার কথা আমি মানুষকে বলতে পারবো অসুবিধা নাই কিন্তু মানুষের সামনে আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো এখন কিছু আলেম বের হয়েছে আবার মানুষের কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যেতে পারে কিন্তু কিছু লোক আছে এত অহংকারী নিজের ভুল স্বীকার করতে যায় না উল্টা আরো শয়তানের মতো যুক্তি খাড়া করে ঠিক কি না শয়তান যুক্তি দিয়েছে আল্লাহর হুকুম অমান্য করেছে ভুল করেছে আদম ভুল করেছেন আদম কোনো যুক্তি দেন নাই আমি মানুষ আমার বক্তৃতায় ভুল হতে পারে কিন্তু আমি যদি ভুল করে বলি আমি ভুল করে ফেলেছি আল্লাহ আমাকেও মাফ করে দেন মানুষ যারা কষ্ট পেয়েছেন আমাকে মাফ করে দেন এতে কি আমার সম্মান কমে গেল নাকি আদম তো ভুল করেছেন এরপরে বললেন রব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তার মর্যাদা বেড়েছে না কমেছে আর ওই ইবলিস ভুল করেছে ভুল করার পরে ভুল স্বীকার করে নাই উল্টা বলে আমি তো আদমের চেয়ে দামি কেন সাজদা দিব শয়তানের দোষর যারা ভুল করার পরে ভুলের জন্য ক্ষমা না আছে আরো আত্ম অহংকারী হয়ে উঠে তারা জান্নাত তোর বাপের না তোর দাদার জান্নাত মিলিয়ে দিবি জান্নাত কার আল্লাহ যদি সবাইকে জান্নাতি বানায় দেন আমাদের অসুবিধা আছে না তিনি ফয়সালা করবেন আমি কাউকে জান্নাতি বানিয়ে দিতে পারবো আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে নিকৃষ্ট কিছু আলেম নামক ভণ্ড বের হবে এরা ইসলামের ক্ষতি করবে ফাসেক ফুজ্জারদের প্রশংসা করবে ফাসেক ফুজ্জারদের তাবেদারি করে ফাসেক ফুজ্জারদের পক্ষে কথা বলবে আসলে যেই আলেম সামান্য যেই আলেম ফাসেক ফুজ্জারদের বিরিয়ানি ডিম আর জিলাপির লোভে যেই রকম জিলাপির লোভে থাকে এরা এ ধরনের কথা আসলে বলতেই আর যে আলেমের গলা দিয়ে ফাসেক ফুজ্জাদের বিরানি জিলাপি ডিম ঢুকে ওই আলেমের গলা দিয়ে কখনো হক কথা বের হতে পারে না আমাদের পূর্বসূরি আলেমরা কেমন ছিলেন শুনেন আরে আলেমরা তো পদলেহনকারী হয় না আলেমরা হকের পক্ষে সত্যের পক্ষে আলেমরা সত্যের পক্ষে কথা বলে প্রয়োজনে ফাঁসির রশিতে ঝুলে যাবে শহীদ হয়ে যাবে তাও বাতিলের সামনে মাথা নুয়াবে না আবু হানিফা রহমতুল্লাহ আলাই চাটুকার বিভিন্ন জায়গায় বক্তব্যে আবু হানিফার মাযহাবের অনুসরণ করে সেই কথাও বলে অথচ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জালেম শাসকের পদ দেহ না করার কারণে তাকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় হাত পা জিঞ্জির দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় তাকে ঢুকানোর পরে জালিম সেই শাসক তাকে বলেছিল আপনি আমাদের তাবেদারি করেন নইলে পরিণতি আরো কঠিন হবে অনেক সময় জালিমরা মুমিনকে মৃত্যুর ভয় দেখায় মুমিনরা কি মৃত্যুকে ভয় করে না জোরে বলেন মৃত্যুকে ভয় করে না আপনারা খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছেন পৃথিবীতে দুইজন সেনাপতি জীবদ্দশায় যত যুদ্ধ করেছে এদেরকে কেউ হারাতে পারে নাই একজন মুসলিম আর একজন অমুসলিম মুসলিম কমান্ডার সেনাপতি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ আর অমুসলিম হলো ওই মঙ্গোলিয়ান সেনাপতি চেঙ্গিস খান এরা কোনো যুদ্ধে হারে নাই খালিদ ইবনুল ওয়ালিদ মুসলিম বাহিনী নিয়ে গেলেন পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনাদের কি কষ্ট হচ্ছে না শেষের দিকের কথাগুলো মন দিয়ে শুনেন পারস্যে গেলেন যুদ্ধ করতে পারস্য ছিল তৎকালীন সুপার পাওয়ার পারস্য সেনাবাহিনীর কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন খালিদ তুমি যে বাহিনী নিয়ে এসেছো তোমার এই বাহিনী তো আমাদের বাহিনীর তুলনায় কিচ্ছু না তুমি সাহসী মানুষ যাদেরকে নিয়ে এসেছো এরা সবাই তো মারা যাবে এরা সবাই কি হবে শোনেন তিনি জবাব কি দিলেন তিনি বললেন জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া তিনি বললেন কমান্ডার কাদেরকে মৃত্যুর ভয় দেখাও তোমরা যেমন দুনিয়াকে ভালোবাসো আমার সাথে যারা এসেছে তারাও ঠিক তেমনি মৃত্যুকে ভালোবাসে আরে দুনিয়াকে তো ভালোবাসে চোর ডাকাত দুনিয়াকে ভালোবাসে ফাসিক ফুজ্জার জালিম কারণ তারা ভালো করে জানে দুনিয়া শেষ আরামায়েশ হোক কিন্তু মুমিনরা তো দুনিয়া ভালোবাসে না মুমিনরা তো মৃত্যুকে ভয় পায় না সে তো জানে মৃত্যুকে ভয় কেন পাবো মৃত্যু না হলে তো আমি আল্লাহর দিদার লাভ করতে পারবো না মুমিন মৃত্যুকে ভয় আবু হানিফাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে আবু হানিফা বললেন অসুবিধা নাই অসুবিধা আমি বাতিলের সাথে আপোষ করব না তার মাকে ডেকে আনা হলো শুনেন তার মাকে ডেকে এনে মায়ের সামনে ছেলের কাপড় চোপড় খুলে এবার চাবক পিটা আরম্ভ হল মা কি জাতের মা মা বলছেন আবু হানিফা তোমাকে তো দেখছি এই জালিমের গোষ্ঠী পিটাতে পিটাতে হয়তো লাশ বানায় ফেলতে পারে শোনো ছেলে এই জালিমের গোষ্ঠী যদি তোমাকে পিটাতে পিটাতে লাশও বানিয়ে ফেলে তাও তুমি এদের সামনে মাথা নুয়াবা না আল্লাহু আকবার বেটা চাটুকার মৌলভী আমাদের পূর্বসূরি আলেম হচ্ছেন তারা যারা পদলেহন করেন নাই জালিমদের ফাসিক ফুজ্জারদের বিরিয়ানি তাদের গলা দিয়ে নামে নাই ফাসিক ফুজ্জারদের প্রশংসা করেন নাই বরং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা কুরআনের হক কথা বলেছেন ঠিক কি না আপনারা সাইয়েদ কুতুবের নাম জানেন সেদিকে আর যাচ্ছি না অনেক পূর্বসূরি আলেমদের কথা বলতে পারবো বলছিলাম আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণাও করবো আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য যে সকল ভণ্ড আলেমরা আজ ইসলামের চরম দুর্দিনে ইসলামের পক্ষে দিনের পক্ষে কথা বলছে না বলে না তাদেরকে এই দেশের মানুষ এই জাতি ভালো করে চিনে রাখছে হক কথা বলতেই হবে হক কথা বলতেই হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কেননা আল্লাহ বলেছেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বারণ করবে হকের উপরে থাকবে এই হকপন্থীদের সাথে আছেন কে আপনারা থাকবেন তো কষ্ট হচ্ছে না শেষ পাঁচ নম্বর শোনেন আবার যুবকদের কথা চলে এসেছে ওয়ারাজুলুন দাআতুম রাআতুম দাতু মানসাবিন ওয়া জামাল ওই যুবক যাকে কোনো সুন্দরী রূপসী মেয়ে প্রপোজ করে অশ্লীল কাজের জন্য আর ওই যুবক তখন ওই মেয়ের প্রস্তাবকে রিজেক্ট করে দেয় প্রত্যাখ্যান করে দেয় আর বলে ইন্নি আখাফুল্লাহ আমরা যাকে ভয় করি তিনি কে যুবক ভাইয়েরা শোনো এখন তো একটা এখন তো অনেক যুবক ফেসবুকে ঢুকে তারপর দেখে মেয়েদের
আইডি তালাশ করে প্রোফাইল তালাশ করে সুন্দর সুন্দর মেয়ে খুঁজে তারপর মেসেঞ্জারে নক করে কি ভদ্র ফুলা পায় ঠিক বলছে মানে ঠিক আছে মিলে গেছে আর কি আরশের ছায়ার নিচে জায়গা চাই কি চাই না তাহলে নিজের চরিত্রকে আমরা বিলীন করব না শুনেন আপনি আর কি সুন্দর এখানে তো অনেক যুবক আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ছেলে আমি দেখতে পাচ্ছি কিন্তু কারো চেহারা তো ইউসুফ নবীর মত নাই ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন আল্লাহু আকবার ও যুবক ভাইরা নোয়াখালীর কোন যুবককে দেখে মেয়ে তার হাত কাটবে বরং উল্টা ছেলেরা আরো করে দেখা যায় চাকু দিয়ে হাতের মধ্যে হাত কেটে মেয়ের নামের প্রথম অক্ষর লিখা দেয় আছে না নাই আছে হায় রে হায় ও যুবক ভাইরা শুনেন ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে টেরো পায় নাই আল্লাহ আকবার ফিলিংলেস হয়ে গিয়েছে ফল হাতে নিয়েছে ফল কাটার জন্য ইউসুফ নবীর চেহারা দেখে ফল না কেটে হাতের আঙ্গুল যে কাটতেছে মানে অনুভূতি শূন্য হয়ে গিয়েছে এত সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন সুবহানাল্লাহ এই পৃথিবী আমাদের কারো জন্য চিরস্থায়ী বসবাসের জায়গা নয় আমাদের আগে যারা পৃথিবীতে এসেছিলেন তারাও সময়ের ব্যবধানে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এমন একটা সময় আসবে যখন আমি আপনি আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের এলাকায় মসজিদগুলোতে আজানের সময় আজান হয় আবার মাঝে মাঝে অনেক মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয় এমন একটা দিন আসবে যেই দিন মসজিদগুলো থেকে আমার আপনার মৃত্যুর খবর ঘোষণা হবে এমন একটা সময় আসবে আমার আপনার শরীর থেকে দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় খুলে সাদা কাফন দিয়ে আমাদেরকে পেঁচিয়ে ফেলা হবে আমাদের তো অনেক মানুষ আছেন যারা দামি দামি ব্র্যান্ডের কাপড় ছাড়া গায়ে সেই কাপড় পরিধান করেন না দুবাই চলে যান দুবাই মল থেকে দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় কিনেন এরপরে দামি দামি ব্র্যান্ডের শার্ট পাঞ্জাবি কাপড় পরিধান করেন কিন্তু এমন একটা সময় আসবে দামি দামি ব্র্যান্ডের ওই কাপড় চোপড় আপনার শরীর থেকে খুলে সাদা কাফন দিয়ে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে এখন অনেকে আছেন খুব দামি দামি ব্র্যান্ডের নতুন নতুন মডেলের গাড়ি ইউজ করেন অকশন হাউসে ঢোকে তারপরে নতুন নতুন মডেলের গাড়ি তালাশ করেন গাড়ির ইন্টেরিয়র কেমন এক্সটেরিয়র কেমন এগুলা মানুষ যাচাই করে কিন্তু আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব আমাদের এই সাড়ে তিন হাত দেহ নতুন কোনো মডেলের গাড়ি নয় মসজিদের চার পায়া খাটিয়া নামক বাহনে করে আমাদের দেহটাকে বাড়ি থেকে বের করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে হোক না সে প্রধানমন্ত্রী আর হোক না সে রিক্সাওয়ালা সবার জন্য এই বাহন সবাইকে কবরে যেতে হবে কিন্তু মাঝে মাঝে আমাদের কর্মকাণ্ড যেন বলে আমরা আমাদের ডেস্টিনেশন আমরা আমাদের গন্তব্য ভুলে গিয়েছি কিছু টাকা পয়সা আর ক্ষমতা থাকলে এত হ্যাডাম বাড়ে মানুষকে মানুষ মনে করে না মানুষের উপরে জুলুম করে বসে যদি মানুষের উপরে অন্যায় করার জুলুম করার খুব বেশি খায়েশ জাগে তো মাঝে মাঝে আপনার এলাকার কবরস্থান গিয়ে ভিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মতো কত পয়সাওয়ালা কবরস্থানে ঘুমিয়ে আছে টাকা টাকার জায়গায় থাকবে ক্ষমতা ক্ষমতার জায়গায় থাকবে ক্ষমতাসীন ব্যক্তি থাকতে পারবে গাড়ি গাড়ির জায়গায় থাকবে গাড়িওয়ালা থাকবে না বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা থাকবে না একদিন সবাই আমরা কবরের বাসিন্দা হয়ে যাব এরপরে সেই কবর থেকে ইসরাফিল আলাইহিস সালামে সিঙ্গারে ফুৎকারের পরে যখন কেয়ামতের বিভীষিকাময় ঘটনা ঘটবে কেয়ামতের সেই বিভীষিকাময় ঘটনা ঘটার পরে কবর থেকে মানুষগুলো উঠে হাসরের মাঠের দিকে ছুটতে থাকবে যার হুকুমে তিনিকে
হাশরের মাঠ কিয়ামতের মাঠ বড় ভয়াবহ কিয়ামতের মাঠ বড় সাংঘাতিক কিয়ামতের দিন বড় বিপজ্জনক অবস্থা হবে এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয় গ্রীষ্মকালে সূর্যের আলো সূর্যের তাপমাত্রা মানুষ সহ্য করতে পারে না গাছের ছায়ার নিচে আশ্রয় নেয় যাদের ঘরে বাড়িতে এসি নাই পাখা দিয়ে বাতাস করে ফ্যান চালায় অত্যন্ত গরম লাগে আর যাদের বাসা বাড়িতে এসি আছে এসি চালায়া রাখে মিডল ইস্টে যারা সফর করেছেন তারা দেখেছেন প্রচন্ড গরম 45 48 50 52 53 55 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়ে যায় সূর্য হিট করছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আর 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য যে আলো দেয় ওই আলোটা কিন্তু দুনিয়াতে সরাসরি আসতে পারে না মাঝখানে বায়ুমণ্ডলীয় স্তর আছে বায়ুমণ্ডলীয় স্তর যদি না থাকতো এই দুনিয়া বসবাসের অযোগ্য হয়ে যেত বর্তমান মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে যে তথ্য দিয়েছেন সূর্যকে যে হিটিং পাওয়ার বা টেম্পারেচার দেওয়া হয়েছে সেটা হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড আল্লাহু আকবার এটা বোঝানোর জন্য আপনাদেরকে উদাহরণ দেই এই যে অনেকগুলো লাইট এখানে আছে হয়তো এই লাইটগুলো 50 ইউনিট বা 100 ইউনিট হবে কিন্তু যে সূর্যের আলো तमाम দুনিয়াকে আলোকিত করে এই সূর্যকে আল্লাহ তাআলা 50 100 200 500 1000 ইউনিট নয় মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন সূর্যের টেম্পারেচার হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড আল্লাহু আকবার 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার আলো সরাসরি যদি দুনিয়ায় হিট করত আমার আপনার মাথার চান্দি ফেটে যেত এই জমিনে কখনো ফসল উৎপন্ন হতো না ধানের চাষ হতো না গমের চাষ হতো না কোনো ক্ষেত মানুষ করতে পারত না এই মাটি তামা হয়ে যেত এমনিতেই দেখবেন গ্রীষ্মকালে যদি বৃষ্টি 15 দিন 20 দিন এক মাস না হয় মাটি ঠনঠনে হয়ে ফেটে যায় 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় ফেটে যায় আর সূর্যের আলোটা সরাসরি হিট করে না এই 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড আল্লাহু আকবার আমার সরাসরি আসে না যারা বিজ্ঞানের ছাত্র তারা জানেন আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে অনেক স্তর সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা যেগুলো নাম দিয়েছেন স্ট্রাটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এরকম অনেকগুলো ফিল্টার বায়ুমণ্ডলে আল্লাহ স্থাপন করেছেন আপনাদেরকে যদি সহজ করে বোঝাই ফিল্টার আছে না ফিল্টার পানির ফিল্টার অনেকে বাসা বাড়িতে 6 স্তরের 7 স্তরের ফিল্টার স্থাপন করে কারণ পানিতে আয়রন বা পানিতে সমস্যা তো 6 7 স্তরে পানি যেমন পিউরিফাই হয়ে বের হয় বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে সূর্যের আলো যেন সরাসরি হিট করে পৃথিবীতে পৃথিবীকে বসবাসের অযোগ্য করে না দেয় অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি হয়ে না যায় বায়ুমণ্ডলে এই ধরনের স্তর আল্লাহ সৃষ্টি করেছেন সূর্যের আলো সরাসরি আসতে পারে না ওই বায়ুমণ্ডলীয় স্তরগুলোতে সূর্যের আলো ফিল্টারিং হয় পিউরিফাই হয় পিউরিফাইং হয়ে হয়ে ফিল্টারিং হয়ে 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 ঠিক যতটুকু আলো হলে পৃথিবী স্থিতিশীল থাকবে ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করেন সুবহানাল্লাহ এই সূর্য এখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে ওই সূর্য কিয়ামতের মাঠে মানুষের মাথার নিকটবর্তী হবে মাথার নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে হাশরের মাঠ তামায় পরিণত হয়ে যাবে মানুষেরা এত বেশি ঘামাবে ঘামাতে ঘামাতে কেউ বা আবার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে পাপি তাপি জাহান্নামীদের জিহবা কুকুরের মতো বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে আল্লাহ আকবার কঠিন সেই দিনে গাছপালা থাকবে না
আপনাদের সুবর্ণ জোরে যখন আসছি দেখলাম চতুর্দিকে অনেক গাছ গাছালি কিয়ামতের মাঠে এই রকম কোন গাছপালা থাকবে নাকি কিয়ামতের মাঠে কোন গাছপালা বৃক্ষরাজি থাকবে না সেদিন কেবল থাকবে আল্লাহর আরশের ছায়া আল্লাহর আরশের ছায়ার নিচে সেই দিন রব্বুল আলামিন দয়া করে সাত শ্রেণীর বান্দাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন বুখারী শরীফ মুসলিম শরীফ সহ বিখ্যাত হাদিসের অনেক গ্রন্থে এই হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল ন্যায় বিচারক যারা বিচার ফয়সালার ক্ষেত্রে মানুষের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করে নাম্বার 2 দুই নাম্বার হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায় তিন নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার একজনকে ঘৃণাও করে কারো কাউকে ঘৃণা করে অপছন্দ করে সম্পর্ক ছিন্ন করে কার সন্তুষ্টির জন্য নাম্বার 4 চার নাম্বার হলো চার নাম্বার হলো ওয়ারাজুলুম কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি মসজিদের সাথে যার অন্তরের টান থাকে নাম্বার 5 পাঁচ নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতু যাতু মানসাবি ওয়া জামাল ওই যুবক যাকে কোনো সুন্দরী রূপসী যাতে যাকে কোনো সুন্দরী রূপসী মেয়ে কোনো বাজে কাজের আহ্বান জানায় আর ওই যুবক তখন বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ছয় নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি ওই ব্যক্তি যে তার ডান হাত দিয়ে কি দান করে বাম হাত তার খবর পায় না নাম্বার 7 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফা ফাদাত আইনা ওই লোক যে ব্যক্তি নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে হাতের মধ্যে ফোন নিয়ে আজে বাজে ভিডিও দেখে না অশ্লীল নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখে না নীরবে নিভৃতে যখন হয়ে যায় তখন আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে এই সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন দয়া করে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে আপনারা এই সাত কাতারে থাকতে চান তো আপনারা ভাববেন হুজুর বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে এই টপিকটা আজকে কেন সিলেক্ট করলেন কেন সিলেক্ট করেছি কিছুক্ষণ পরে টের পাবেন ইনশাআল্লাহ হাসরের মাঠ বড় ভয়ঙ্কর বড় সাংঘাতিক ওই দিন আল্লাহর দয়া আমরা সবাই চাই তো না আওয়াজ তো খুব ছোট হলো সবাই মনে হয় চান না তাহলে আল্লাহর দয়া পেতে হলে আরশের ছায়ায় জায়গা পেতে হলে এই সাত কাতারের ভিতরে থাকতে হবে এর বাহিরে থাকলে নাজাতের কোনো উপায় তাহলে চলেন একটু দেখে নেই ওই সাত প্রকার কারা এক নাম্বার আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ শাসক যিনি মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করেন কখনো মানুষের উপর অন্যায় করেন না জুলুম করেন না অবিচার করেন না ন্যায় নীতি কায়েম করা ন্যায়বান হওয়া এটা হচ্ছে স্বয়ং আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হয়ে যাবেন বিচারক তিনি যখন বিচার করবেন সেই দিন কি আল্লাহ কারো উপরে জুলুম করবেন নাকি এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমার রব কারো উপরে জুলুম করবেন না কারণ তিনি জুলুম পছন্দ করেন না আল্লাহ তাআলা যেমন
ন্যায়বান তিনি যেমন ন্যায় বিচার করেন সেভাবে তিনি আমরাও যেন ন্যায়ের পথে থাকি ন্যায় বিচার কায়েম করি এজন্য ন্যায় বিচার ইনসাফ কায়েম করার আদেশ কোরআনে কারিমে যিনি আমাদেরকে দিয়েছেন সবাই জুড়ে বলেন তিনি কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাহা مر بالعدل والإحسان نشتو يلا تما دير كي ন্যায় বিচার কায়েম করার এবং সদাচার করার আদেশ দিচ্ছেন আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের ইন্ডিং এ আল্লাহ বললেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ তাআলা বললেন ন্যায় বিচার কায়েম করো কারণ ন্যায় বিচার যিনি পছন্দ করেন সবাই জুড়ে বলেন তিনি কে আল্লাহ আমরা অনেক সময় বিচারের বেলায় ন্যায় কায়েম করি না ইনসাফ কায়েম করি না আমরা বিচার করার সুযোগ পেলে মাঝে মাঝে দেখা যায় বিচারের নামেও অবিচার আছে না নাই বিচারের নামে অবিচার আছে বলেই তো চোর ডাকাত দুর্নীতিবাজ চাঁদাবাজেরা জেলখানার বাগিরে আর আলেম উলামা জেলখানার ভিতরে আলেমদেরকে কি আপনারা কখনো ককটেল মারতে দেখেছেন না আলেমদেরকে আপনারা কি কখনো গাড়ি পোড়াতে দেখেছেন না এখন গাড়ি পোড়ায় একজন মামলা খায় আর একজন ঠিক কি না এই রকম করে অবিচার চলছে এই রকম করে জুলুম চলছে চতুর্দিকে জুলুমে জুলুমে ভরে গিয়েছে আল্লাহ তাআলা তিনি যেমন ন্যায় পছন্দ করেন ইনসাফ পছন্দ করেন আল্লাহ তার হাবিবকেও আদেশ দিয়েছেন ও হাবিব আপনিও মানুষের মধ্যে ইনসাফ কায়েম করেন রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিয়ম ما يعظكم به إن الله كان سميعا بصيرا الله تعالى বলছেন নবী আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন তখন ন্যায় নীতি ইনসাফ কায়েম করবেন আমার নবী শুধু মসজিদে ইমামতি করেন নাই তার মসজিদকে তিনি রাষ্ট্রীয় সচিবালয় বানিয়েছেন এই মসজিদে নববী থেকে আল্লাহর নবী মসজিদ এই মসজিদ থেকে তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আমার দেশে সম্পদের অভাব নাই আমার বাড়ি সিলেটে সিলেটে গেলে দেখবেন সিলেটে আছে কয়লার খনি আছে পাথরের খনি গ্যাসের খনি চায়ের খনি এই নোয়াখালী লক্ষ্মীপুর এই সকল এলাকায় আসলে দেখা যায় মাছ আর মাছ সুবহানাল্লাহ এজন্য আপনাদের চেহারা অনেক সুন্দর কারণ তাজা তাজা মাছ আপনারা খান উত্তরবঙ্গে গেলে দেখা যায় ফসলের মাঠে ফসলের সমারোহ টাটকা টাটকা ফসল আমি গত 10 দিন উত্তরবঙ্গ কাটায় এসেছি ফসল আর ফসল মাঠ ভরা ফসল এগুলো কার দান এই যে আমার দেশে এত সম্পদ এত নেয়ামত এই সম্পদার নেয়ামতগুলো লুটপাট করে খাওয়ার জন্য এই দেশে আছে যেমন সম্পদের খনি তেমনি আছে চোর ডাকাতের খনি এই চোরগুলোর বিচার তো কোরআন দিয়ে হয় না দেখেন না কেসুনু সম্রাট জামিন পেয়ে যায় কিন্তু আলেমরা জামিন পায় না এই চোর ডাকাতের শাস্তির বিধান যদি বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে হতো কোরআন দিয়ে এই দেশে যদি একটা চুরির বিচার হতো আমি চ্যালেঞ্জ করে বলছি একটা চুরির বিচার দেখে দেশের সবগুলা শেষরা চুর তারের মতো সুদা হয়ে যেত আমার দেশে দিন দিন চুরি বাড়ে নাকি চুরি কমে কারণ ন্যায় বিচার কোন সমাজে ন্যায় বিচার নাই আপনি বুঝবেন কেমনে যেই সমাজে দিন দিন চুরি বাড়ে ডাকাতি বাড়ে লুটপাট বাড়ে যেই সমাজে হানাহানি বাড়ে তার মানে ওই সমাজের মধ্যে ন্যায় বিচার যেই সমাজে মানুষ যেই সমাজে মানুষ
ন্যায় বিচারের জন্য হাহাকার করে আদালত পাড়ায় গিয়ে চোখের পানি ঝরায়, যেই সমাজে মানুষগুলো তার হক থেকে বঞ্চিত হয় বুঝবেন ওই সমাজের মধ্যে ন্যায় বিচার ন্যায় বিচারে যেখানে আছে শান্তি এবং সমৃদ্ধি সেখানে যেখানে শান্তি নাই যেখানে মানুষের মনের প্রশান্তি নাই যেই সমাজে যেই দেশে আলেমদের চোখের পানি ঝরে আর চোর ডাকাতের মুখে হাসি থাকে বুঝতে হবে ওই সমাজের মধ্যে ন্যায় বিচার যারা অবিচার করে বিচারের নামে প্রহসন করে আল্লাহকে তাদের ভয় করা দরকার কারণ আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহ মাআল কাদি মা লাম ইয়াজুর فإذا جار بري الله منه وألزمه الشيطان ترمذي শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন যখন কোন বিচারক বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার قائم করেন ওই লোকটার সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত থাকে সুবহানাল্লাহ আর যখন তিনি উপরের মহলের প্রেসারে কিংবা দুনিয়ার প্রবৃত্তির পূজায় ফাসিক ফুজ্জারদের পদলেহন করে তিনি যখন বিচারের নামে অবিচার করেন ওই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আর যারাই বিচারের নামে অবিচার করেছে এরা শুধু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় নাই এই চাটুকারের দল দেশ থেকে বিতাড়িত হয়ে লজ্জিত হয়েছে চারপাশে তাকায় দেখেন যারাই মানুষের উপরে বিচারের নামে অবিচার করেছে সবগুলা দেশ ছেড়ে গিয়ে আজকে বেহাল দশায় আছে ঠিক কি না এই শাস্তিটা কার আল্লাহ আল্লাহর নবীও বলেছেন যারা বিচারের নামে অবিচার করবে আহারে এমন বহু বিচারক আছে যারা আলেমদের উপরে মিথ্যা রায় দিয়েছে আজকে সেই চাটুকারের দল নিজের দেশেও থাকতে পারে এটা হলো তাদের জন্য দুনিয়ার বেজ্জতি আর আখিরাতে ফেরেশতার বাড়ি এখনো সামনে আছে না নাই আছে একটা বাড়িও কিন্তু মাটিতে পড়বে না বিচার আজকে যা মন চায় তাই বিচার করে গাড়িপুরায় একজন মামলাখায় আরেকজন একদিন বিচারের সময় আসবে সেই বিচার যখন আরম্ভ হবে সেখানে কোনো ধরনের প্রহসন চলবে না ঠিক কি না সব দেখছেন কি আল্লাহ জোরে বলেন সব দেখছেন কি আল্লাহ বিচারের নামে অবিচার করে যারা ন্যায় না করে অন্যায় বিচার করে যারা দুনিয়ায় লাঞ্ছিত হবে তারা হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়া থেকে বঞ্চিত হবে এই ন্যায় বিচারটা আপনি সব জায়গায় করতে হবে আপনার পরিবারে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ের মধ্যে ন্যায় বিচার করবেন অনেকে আছে ছেলে মেয়ে লালন পালনে অবিচার করে ছেলে আছে মেয়ে আছে ছেলেকে খাওয়ায় মাছের মাথা আর মেয়েকে দেয় মাছের লেজ অবশ্য আপনাদের নোয়াখালীতে এই দৃশ্য নাই হাই হাই কি বলেন আপনারা আমি তো ভাবছি এখানে নাই এটা তাইলে এটা বলেন সুবিচার না অবিচার আবার অনেক বাবা আছে সম্পদ আছে মনে করেন আপনারা কি কানি বলেন না বিঘা বলেন বিশকানি সম্পদ চার ছেলে দুই মেয়ে খুব সুন্দর ভাগ করে চার পাশা বিশ প্রত্যেক ছেলেকে দেয় পাঁচকানি করে আর দুইটা মেয়ে আছে বিয়ের সময় বলে আম্মা যান আব্বু তোমাকে কিছু দিতে পারি নাই কিন্তু দোয়া দিয়েছি আমার বোনেরা যারা শুনছেন আজকে আপনারা বলবেন আব্বা যান আপনার দোয়া লাগবে না জিনিস দেন শুনেন যে বাবা সম্পদ বন্টনের ক্ষেত্রে ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইন কোরআনের ভেতরে আছে না নাই দেখবেন কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয় কিভাবে আপনি মিরাস বন্টন করবেন সম্পদ কেমনে বন্টন করবেন আবার যারা ল নিয়ে পড়াশোনা করে এলএলবি করে তারা মুসলিম ল পড়ে যেটা মুসলিম ল ওইটাই হলো ল অফ ইনহেরিটেন্স তো উত্তরাধিকার কিভাবে উত্তরাধিকারের মধ্যে সম্পদ বন্টন করবেন এটা আপনি মানলেন না কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া মেয়েকে দোয়া দিলেন আর আপনি বাবজান তাহাজ্জুদের নামাজও পড়েন যাকাত দেন হাজি সাহ হজ করে ফেলেছেন আল্লাহর কসম মেয়ের প্রতি সম্পদ বন্টনে অবিচারের কারণে কিয়ামতের দিন আপনি জালেমের কাতারে দাঁড়ানো লাগবে জালেমের কাতারে দাঁড়ানো লাগবে এজন্য ভেবে চিনতে কাজ করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কষ্ট হচ্ছে আপনাদের কি বলেন আজকে তো সামনের পয়েন্টগুলো আরো
গুরুত্বপূর্ণ, এত আগে টায়ার্ড হয়ে গেলে চলবে না, আপনারা আছেন তো? এক নম্বর বললাম আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফ কায়েম করবে যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। দুই নম্বরে হচ্ছে ও শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবকদের আলোচনা চলে এসেছে আজকের মাহফিলে, যুবক দেখা যাচ্ছে অনেক বেশি। ওই যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে যে যুবক তার যৌবন কাল আল্লাহর পথে বিলীন করেছে। আজ আমার যুবক তরুণদের যৌবন কাল যায় ফেসবুক চালাতে চালাতে, যৌবন চলে যায় ইউটিউবিং আর টিকটক করতে করতে, যৌবন চলে যায় নেতা খেতাদের চামচামি করে সামনে পিছে হাঁটতে হাঁটতে। অ যুবক ভাইয়েরা, তোমার নেতার সামনে পিছে চামচামি করার জন্য আল্লাহ যৌবন দেন নাই। এই যৌবন যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কে? যুবক ভাইয়েরা শুনেন, আমিও যুবক। কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার। যৌবন আপনার যে নেতার সামনে পিছে মোটর সাইকেল চালাইয়া চামচামি করে নেই, যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন দিয়েছেন কি? কিছু কিছু নেতা নামের খেতা আছে, সে তার ক্ষমতার চেয়ার দখল করার জন্য আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করে। যেই বয়সে আপনাদের হাতে থাকার কথা কোরআন, যেই বয়সে আপনাদের হাতে শোভা পায় কোরআন, শোভা পায় হাদিস, যেই বয়সে শোভা পায় বই খাতা কলম, এই বয়সে ছাত্র অবস্থায় আপনাদের নেতা খেতারা নিজেদের নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতার জন্য আপনাদের হাতে তুলে দেয়। ইউনিভার্সিটিতে যারা পড়েন, কলেজে যারা পড়েন, আপনাদের হাতে তুলে দেয় ইয়াবা গাঁজা, আপনাদের হাতে তুলে দেয় সিগারেট, হাতে তুলে দেয় আপনাদের হাতে রড, হাতে তুলে দেয় হকি স্টিক, হাতে তুলে দেয় লাঠি শুটা, কেউ বার আরেক, কেউ বাবার আরেকটু অ্যাগ্রেসিভ, হাতে তুলে দেয় AK-47। মাঝে মাঝে তো পত্রিকায় আমরা এগুলো দেখি, ঠিক কিনা? যেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান আর গবেষণা হওয়ার কথা, আজকে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহড়া দেখা যায়। যেই সকল নেতা নামক খেতারা তাদের ক্ষমতার জন্য আপনাদের হাতে কোরআন হাদিস না দিয়ে মাদক দেয়, অস্ত্র দেয়, বোমা দেয়, ককটেল দেয়, আল্লাহর কসম যুবকেরা, এরা আপনাদের নেতা নয়, এরা আপনাদের জানের দুশমন। ঠিক কইলে তো শুধু হবে না, আগামীকাল আবার এদের সামনে পিছে নেতা, এদের সামসামি করতে যাইয়েন না। অ যুবক ভাইয়েরা, যারা পড়াশোনা করো, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তোমাদের হাতে লাঠি শুটা না দিয়ে দিয়ে দেয়, দেখা হইলেই দেয় কোরআনের একটা কপি, ভাই কোরআন পড়ো, দেখা হলেই বলে ভাই তুমি কি কোরআন পড়তে পারো, যদি না পারো আসো আমি তোমাকে কোরআন শিখাই, দেখা হলে যে দেয় একটা হাদিসের বই, একটা ইসলামী সাহিত্য, যে আজান হলে আদর করে ডাকে আমার ভাই মসজিদে আসো, যে মাঝে মাঝে ফোন করে বাসায় খবর নেই ভাই আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, তাহাজ্জুদটা ঠিক মতো পড়ো কিনা, পড়ালেখার অবস্থা কেমন, প্রতিদিন কোরআন হাদিস পড়ো কিনা, কলেজে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় ভাই হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, লাঠি শুটা মাদক ককটেল আর অস্ত্র শস্ত্র না দিয়ে যারা কোরআনের পথে নামাজের দিকে ডাকে, যুবকেরা যদি তাদের সঙ্গী হয়ে যায়, যৌবনটা যার পথে কেটে যাবে তিনি কি? যুবকদেরকে আহ্বান করছি, কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্ত আর সন্ত্রাসী এই সকল নেতা খেতাদের সঙ্গ ছেড়ে দাও, কুরআনওয়ালা নামাজ পাগল ছেলে পেলেদের সঙ্গী হয়ে যাও। এই যৌবন আমাকে কেউ দেয় নাই, যৌবন তিনি দিয়েছেন তিনি কে? যুবক ভাইয়েরা খবরদার, এই যৌবন যেন নষ্ট কেউ করতে না পারে, সেজন্য সচেতন থাকবেন, কারণ আমার আপনার এই যৌবনকাল এটা বড় দামি সম্পদ। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। মানুষের জীবনে পাঁচটা সময়, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল,
প্রৌঢ়কাল এবং বৃদ্ধকাল এই পাঁচটা সময়ের মধ্যে মাঝামাঝিতে আছে যৌবনকাল যৌবনকালে আমাদের শরীরে শক্তি থাকে কম না বেশি যেন সবাই যুবকদেরকে ভাগে টানতে চায় কারণ যুবকরা হলো উদ্যমী যুবকরা যেদিকে যায় সেদিকে গণজোয়ার সৃষ্টি হয়ে যায় ও আমার যুবক ভাইরা আপনাদের এই যৌবনের শক্তি আপনাদের এই যৌবনের শক্তি মানবতার দুশমন মাদকাসক্ত সন্ত্রাসী এদের পিছনে বেয়ে করার জন্য আল্লাহ দেন নাই আপনাদের এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনারা যদি আপনাদের এই যৌবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য বিলীন করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে এই দেশে কোরআনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো নাই আমরা কোরআনের পথে থাকতে পারবো তো মনে রাখবেন ইয়ুথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময় গুরুত্বপূর্ণ সময় এই সময়ে শক্তি কম না বেশি জোরে বলেন কম না বেশি এই মাহফিলে দেখেন আমার অনেক চাচারা এসেছেন দাড়ি পেকে গিয়েছে তারাও এক সময় যুবক ছিলেন আজকে বয়সের ভারে তারা নজ্জ হয়ে গিয়েছেন আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা এক সময় আপনারাও বুড়া হয়ে যাবেন এই যৌবন যদি চলে যায় আর কোনোদিন সেটা ফিরে আসবে আসবে না মনে করেন কেউ দুই তিন হাজার কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে বলল আল্লাহ এই টাকাগুলো নেন আর আমার যৌবনটা দেন অথবা কেউ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়ে সে কি তার জীবনের ফেলে আসা যৌবনকে আর ফিরে পাবে যৌবন চলে গেলে যৌবন আর ফিরে আসে না এই জন্য নবীজি বলেছেন শাবাবাকা কবলা হারামিক বুড়া হওয়ার আগে তোমার যৌবনের কদর করো তাহলে প্রশ্ন হলো যৌবনের কদর কেমনে করব উত্তর হলো যৌবন আমাকে যিনি দিয়েছেন আমার এই যৌবনটা দিয়ে দিব তার পথে তিনি কে আজান হলে আমি যাব মসজিদে আমি জ্বালাও পোড়াওয়ে যাব না আমি কোনো অন্যায় কাজে যাব না আমি যাব কোরআনের মিছিলে কোরআনের রাজ কায়েমের পক্ষে আমি থাকব কোরআনের আন্দোলনে আজান হলে আমি থাকব মসজিদে আমি থাকব পড়ার টেবিলে আমি থাকব কোরআনের মিছিলে যারা বলে আল্লাহর আইন দরকার কোরআনের শাসন দরকার তাদের সাথে আমি থাকব এই রকম করে যারা যৌবনকাল আল্লাহর দিনের পথে কাটিয়ে দিবে ওই যুবককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে আজকের যুবকদের যৌবন চলে যাচ্ছে কোন দিকে ফেসবুক চালাতে চালাতে এরা এত পরিমাণ ফেসবুকে থাকে এত পরিমাণ ইন্টারনেটে থাকে যুবকরা এভাবেই তাদের সময় অপচয় করছে যুবক ভাইয়েরা শোনেন আল্লাহ রসুলের যুবক সাহাবিরা তাদের জীবনের ভিশন মিশন চিন্তায় চেতনায় ছিল কিভাবে কোরআনের বিজয় কায়েম করা যায় আল্লাহ আকবার এরকম একজন যুবকের একটা ঘটনা আমার মনে পড়লো বলবো আল্লাহর নবীর সাহাবি জুলাইবি রাদিয়াল্লাহু আন যুবক মানুষ অ যুবক ভাইরা শোনো যেই বয়সে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত ওই বয়সে আল্লাহর নবীর যুবক সাহাবিরা কি নিয়ে ব্যস্ত ছিলেন শোনেন জুলাইবি রাদিয়াল্লাহু আন অত্যন্ত গরিব মানুষ ঘর বাড়িও নাই ভিটা মাটি জায়গা জমি কিচ্ছু নাই ইমান গ্রহণ করার পরে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার অধিবাসী হয়ে গেলেন তার নাম ছিল জুলাইবি জুলাইবি আরবি শব্দ এটার অর্থ হলো কম পূর্ণতা প্রাপ্ত বেটে মানুষ ছিলেন খুব কালো কুচকুচে কালো বেটে মানুষ তার আরেকটা নাম হচ্ছে দামিম মানে কুৎসিত যার গায়ের চামড়া কালো খুব গরিব মানুষ থাকতেন আহলে সুফফায় নরম তুলতুলে বিছানা ছিল না মাটি ছিল তার বিছানা আসমান ছিল শামিয়ানা পানি পানের জন্য শুনেন কত গরিব মানুষ পানি পানের জন্য একটা মশকও ছিল না একটা পান পাত্রও ছিল না হাদিসে এসেছে হাতের অঞ্জলি দিয়ে পানি পান করতেন এত গরিব মানুষ পানি পানের জন্য এইরকম একটা পাত্র তার ছিল না যুবক মানুষ মাটিতে ঘুমাতেন বালুর মধ্যে ঘুমায় থাকতেন আসমান ছিল শামিয়ানা একদিন আল্লাহর নবী সাহাবিদের সাথে মসজিদে নববীতে কথা বলছেন এমন সময় জুলাইবি ভেটে যাচ্ছেন নবীজি
তার সাহাবীদেরকে বললেন ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো সাহাবীরা বললেন না তাকে চিনি না কারণ জুলাইবিব খুব অপরিচিত মানুষ গরীব মানুষ এতটা পরিচিত ছিলেন না সাহাবীরা বললেন না তাকে আমরা চিনি না নবীজি বললেন তোমরা না চিনলেও কি হবে এ হচ্ছে আমার যুবক সাহাবী আমার প্রিয় সাহাবী জুলাইবিব আল্লাহু আকবার নেতাকারে কয় একজন ক্ষুদ্র কর্মীর খবর আমার নবীর কাছে আছে না নাই আছে এখন তো কেউ নেতা হয়ে গেলে ছোট ছোট কর্মীর কথা মনে থাকে না কিন্তু নবীজির কাছে সকল সাহাবীদের খবর আছে না নাই নবীজি ডাক দিলেন বললেন জুলাইবিব তুমি তো অবিবাহিত তুমি কি বিয়ে করবা না তিনি উত্তর দিলেন ওগো আল্লাহর হাবিব কে আমাকে বিয়ে করবে আমার টাকা পয়সা নাই বাড়ি ঘর নাই কিচ্ছু নাই কে আমাকে বিয়ে করবে আমি আখিরাতের অপেক্ষায় আছি আখিরাতে আল্লাহ আমাকে যদি উত্তম জীবন সঙ্গিনী দেন সেটার অপেক্ষায় আমি আছি নবীজি সেদিন জুলাইবিবের সাথে আর কোনো কথা বললেন না দ্বিতীয় দিন সাক্ষাৎ হলো আবারও বললেন জুলাইবিব তুমি কি দেখা করবে না দ্বিতীয় দিনও জুলাইবিব একই রকম উত্তর দিলেন তৃতীয় দিন নবীজি আবারও জুলাইবিবকে বললেন জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবিব বললেন ওগো আল্লাহর নবী কে আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে আমি গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই নবীজি তখন বললেন জুলাইবিব আমার কাছে আসো জুলাইবিব যখন নবীজির কাছে আসলেন নবীজি বললেন আমি আমার একজন আনসারি সাহাবির বাড়িতে তোমাকে পাঠাচ্ছি অমুক আনসারি সাহাবি তার বাড়িতে যাও তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে গিয়ে আমার ওই আনসারি সাহাবিকে বলো আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছেন বিবাহের পয়গাম দিয়েছেন তোমার সঙ্গে ওই আনসারি সাহাবির মেয়ের বিয়ে হবে তিনি বললেন ওগো আল্লাহর নবী আমার কাছে কি তারা তাদের মেয়ে বিয়ে দিবেন নাকি নবীজি বললেন তোমাকে যেটা বলেছি সেটা করো যাও জুলাইবিব রাদিয়াল্লাহু আন ওই আনসারি সাহাবির বাড়িতে গেলেন গিয়ে দরজা নক করলেন ওই আনসারি সাহাবি দরজা খুললেন জুলাইবিব তার পরিচয় দিলেন যখন ওই আনসারি সাহাবি বললেন কেন এসেছেন আমার বাড়িতে জুলাইবিব বললেন আল্লাহর রসুল আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন আপনার ঘরে নাকি আপনার মেয়ে আছে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই এই বিবাহের পয়গাম দিয়ে আমাকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তখন বাপ বললেন ওই মেয়ের বাপ বললেন তোমার নিজের গায়ের দিকে তাকাও কুচকুচে কালো চামড়া এমন অবস্থায় এসেছো ছেঁড়া কাপড় কাপড়ের মধ্যে ময়লা শরীরের মধ্যে দুর্গন্ধ পেটে মানুষ আর আমার মেয়েটা কত সুন্দরী আর মদিনায় আমার অনেক ধন সম্পদ আমার মেয়েকে বিয়ে করলে তুমি খাওয়া বাকি তখন জুলাইবিব বললেন আমি তো নিজের ইচ্ছায় আসি নাই আমাকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এবার ওই আনসারি সাহাবি কি বলবেন বুঝতে পারছেন না তিনি বলেন একটু দাঁড়াও আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি তিনি যখন তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন স্ত্রী বললেন না না এই ছেলের কাছে আমাদের মেয়ে আমরা বিয়ে দিব না তারা যখন বললেন বাবা তুমি চলে যাও সব কথাবার্তা ভেতরে থেকে শুনে ফেলেছে ওই মেয়ে মেয়ে তখন বলল আমার বাবা আমার মা এত বড় দুঃসাহস তোমাদের কিভাবে হলো আল্লাহর হাবিবের পয়গাম তোমরা ফিরিয়ে দিচ্ছ আল্লাহর হাবিবের পয়গাম ফিরাইয়া দিও না এটা নবীজির শানে বেয়াদবি মা বাবা তখন বললেন মা গো ঘরের ভেতর থেকে তুমি হয়তো বলছো একটু ঘর থেকে বের হয়ে ছেলেটার দিকে তাকাও কুচকুচে কালো চামড়া ধুলা বালু ছেঁড়া কাপড় দুর্গন্ধ গায়ে কোনো ধন সম্পদ নাই গায়ের চামড়া দেখলেই তোমার তারে বিয়ে করতে ইচ্ছে হবে না মেয়ে তখন বললেন ছেলেটা যদি কুচকুচে কালো হয় একেবারে গরিব যদি হয় আল্লাহর হাবিব আমার জন্য যাকে ঠিক করেছেন এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত হোক এই সিদ্ধান্তের উপরে আমার আর কোনো সিদ্ধান্ত না সুবহানাল্লাহ বলে আটকে যাইয়েন না পরের কাহিনী শুনে যুবক ভাইয়েরা ভালো করে শুনে বিয়ে হয়ে গেল বিবাহ হয়ে গেল এই যে বিয়েটা হলো এটা কি টাকা পয়সা দেখে হলো না দিনদারিতা দেখে হলো তাহলে বিয়ের আগে বিয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দিনদারিতাকে বিয়ে হলো একটা ছেলে আর একটা মেয়ের বিবাহের প্রথম রাত হলো স্বপ্নের রাত ফুলশয্যার রাত বাসর শয্যায় জুলাইবিব তার স্ত্রীর কাছাকাছি গিয়েছেন দুজনে কথাবার্তা বলছেন দুজনে যখন প্রেমালাপে ব্যস্ত তখনই ঘরের বাহির থেকে আওয়াজ আসলো আইনা জুনুদুল্লাহ
আওয়াজ আসলো আল্লাহর সৈন্যরা কোথায়? আল্লাহর সৈন্য হলো তারা দুনিয়াতে আল্লাহর পথে জিহাদ করে যারা আল্লাহু আকবার জুলাই বিবি এই কথা শোনা মাত্রই বাসর ঘরের সকল ফিলিংস চলে গেল যখন শুনলেন নবীজি জিহাদের ডাক দিয়েছেন কুরআন বিজয়ের জন্য শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে জুলাই বিবি রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন এমন ভাবে তীরের শলা থেকে যেমন ধনুক থেকে যেমন শলাটা বিচ্ছিন্ন হয়ে যায় তেমনি তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন স্ত্রী ডাকছেন স্ত্রীর দিকে তাকান না তরবারি হাতে নিয়ে জিহাদে চলে গেলেন তরবারি হাতে নিয়ে জিহাদে চলে গেলেন যুদ্ধ শেষে নবীজি যখন যুদ্ধের ময়দানে আসলেন সাহাবীদেরকে নবীজি বললেন ও আমার সাহাবীরা যুদ্ধে আমার যে সকল সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আনো সাহাবীরা একটা একটা করে লাশ আনলেন নবীজি সবগুলো লাশ দেখলেন আর সাহাবীদেরকে বললেন সবার লাশ তো আনলা আমার হাবিবের লাশ কোথায় আমার হাবিবের লাশ কোথায় সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনার হাবিবকে আপনার হাবিবকে তো আমরা চিনলাম না নবীজি বললেন আমার হাবিবকে তোমরা খোঁজা লাগবে না আমার হাবিবকে আমি আজকে নিজেই খুঁজে বের করব আল্লাহর নবী এবার যুদ্ধের ময়দানে হাঁটা আরম্ভ করলেন হাঁটতে 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 সাতজন কাফিরের পাশে একটা লাশ দেখলেন চেহারা ধুলামলিন আল্লাহর নবী দূর থেকেই চিনে ফেলেছেন আল্লাহর নবী ওই লাশটার কাছে গেলেন সাহাবীরা দেখছেন আল্লাহর নবী ওই লাশের কাছে গিয়ে লাশটার মুখমণ্ডলে হাত বোলাইয়া ধুলাবালু সাফ করে দিচ্ছেন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন দেখে যাও এটা হলো আমার হাবিব সাহাবীরা কাছে গিয়ে দেখলেন এটা তো জুলাইবিবের লাশ নবীজি এবার জুলাইবিবের লাশটাকে নবীজির পবিত্র উরু মুবারকের উপরে রাখলেন নবীজির কোলে নিলেন এরপরে নবীজি বললেন জুলাইবিবরে তুমি সাতজন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তুমিও আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেলে অ জুলাইবিব তুমি নতুন বিয়ে করেছ আমি তোমার বিবাহটা ঠিক করে দিয়েছিলাম কিন্তু বাসর ঘরে নতুন বউয়ের সাথে প্রেম ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসায় রসুলের ভালোবাসায় তুমি জীবন দিয়ে দিলে ও জুলাইবিব তুমি আমার আমি তোমার এখন এই ডায়লগ যুবকরা কাকে দেয় তার গার্লফ্রেন্ডকে দেয় আমি তোমার তুমি আমার যুবক ভাইয়েরা এটা গার্লফ্রেন্ডকে বলার ডায়লগ নয় যুবকের ডায়লগ হবে আল্লাহ আমার জীবন তোমার তুমি আমার হয়ে যাও ঠিক কিনা কোরআন বিজয়ের জন্য এরকম কোরআন পাগল অসংখ্য যুবক দরকার এই দেশে যারা বলবে আল্লাহ আমরা তোমার দিনের পাগল কোরআন বিজয়ের পাগল আল্লাহর কসম এই রকম কোরআন পাগল যুবকদেরকে দিয়েই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ নবীজি বললেন জুলাইবিব তুমি আমার আমি এরপরে নবীজি জুলাইবিবের লাশ হঠাৎ করে ডান দিকে ঘোরাইয়া দিলেন সাহাবীরা বললেন নবী গো তার লাশটাকে ডান দিকে ঘোরাইয়া দিলেন কেন তখন নবীজি বললেন আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন এত আনন্দিত হয়েছেন জুলাইবিব তো বিয়ে করেছে কিন্তু বউয়ের সাথে সংসার করতে পারে নাই আল্লাহর জান্নাতের অসংখ্য হুরেরা জুলাই বিবের লাশটাকে আলিঙ্গন করার জন্য তার লাশটাকে গ্রহণের জন্য দলে দলে ছুটে আসতেছে আমার জুলাই বিব আত্মসম্মানী মানুষ লজ্জা শরম বেশি যেন তার লাশটাকে আমি ডান দিকে ঘুরাই দিলাম সুবহানাল্লাহ পড়ুন যুবক ভাইয়েরা এই ঘটনাটা কেন বলেছি আপনাদেরকে যেই বয়সে আপনারা চিন্তায় থাকেন কোন মেয়ে পটাবেন যে বয়সে আপনারা চিন্তায় থাকেন কোন মেয়েটা কলেজের সুন্দরী ভার্সিটির কোন ডিপার্টমেন্টের কোন সেমিস্টারের মেয়েটা বেশি সুন্দরী যেই বয়সে আপনারা সারা দিন রাত ফেসবুকে পড়ে থাকেন আল্লাহর রসুলের সাহাবীরা এই যৌবনকালে চিন্তা করেছেন কিভাবে আল্লাহর কোরআনের বিজয় করা যায় ঠিক কিনা আমরাও এই রকম সিদ্ধান্ত নিতে পারবো কিনা আমরা আল্লাহর দিন বিজয়ের জন্য
কোরআন বিজয়ের জন্য আল্লাহর ইবাদতে যদি আমাদের যৌবনটা ওয়াকফ করে দিতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আমাদেরকে যিনি জায়গা দিবেন তিনি কে তিন নাম্বার হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরের সাথে মসজিদের টান আছে অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে সব সময় আজানের অপেক্ষায় কখন আজান হয় আজান হলেই মসজিদে যায় মসজিদ পাগল নামাজ পাগল মানুষ ফজরের আজানের সময় আজানের অপেক্ষা করে রাতের বেলা যখন ঘুমায় ঘুমানোর সময় চিন্তা করে ভোরবেলা আজান শুনলেই মসজিদে যাব ফজরটা পরে আসে কাজে লেগে যায় আর অপেক্ষায় থাকে আবার আমি আজান হলে জোহরের মসজিদে যাব জোহরের নামাজ শেষে আবার কাজ আরম্ভ করে আর অপেক্ষায় থাকে আসরের জামাতের এই রকম পাঁচ ওয়াক্ত মসজিদ গামি বান্দা যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা কিন্তু আমাদের অবস্থা একটু মিলাইয়া দেখেন আমাদের অন্তরের সাথে মসজিদের সম্পর্ক কম আমাদের সম্পর্ক হলো সকল আজে বাজে কাজের দিকে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি এখন তো ধরা খাবেন তো এর জবাবটা আসতে দিচ্ছে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না পাঁচ ওয়াক্ত নামাজে মানুষ বেশি আহারে যেই গ্রামে ওয়াজ হয় দেখা যায় রাত দশটায় প্রধান বক্তা উঠলে প্যান্ডেলে জায়গা হয় না কিন্তু ওই গ্রামে ওই দিন এশার নামাজের সময় দুই কাতার মানুষ হয় না সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান কিন্তু মাইকম্যান কই ওয়াক্ত নামাজ পড়েতে মাইকম্যান জানে আর আল্লাহ জানে কথাটা এই জন্য বললাম আমার দেশে ওয়াজ হয় বেশি আমল হয়